দিল্লির বৈঠকত অশুদ্ধ অখিল অমিত শাহে নিমন্ত্রণ নকরিলে কৃষক মুক্তিক গুয়াহাটিত অখিল গগৈর বিস্ফোরণ প্রয়োজনত গুলি খাম ক্যাব নামানু কৃষক মুক্তিক বঞ্চিত করে শুক্রবারের পর 3 ডিসেম্বর ক্যাব প্রসঙ্গত উত্তর পূবর রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের বৈঠক অমিত শাহর ইনার লাইন পারমিট হস্ত অনুসূচীর এলাকাত ক্যাব নহয় এই শর্ত সাপেক্ষে অসমবাসী ক্যাব নামানে কৃষক মুক্তির এই আগতীয়া ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হল হস্ত অনুসূচীর এলাকাবিলাকক বাহিরত রাখি আর অসমৰ কারণে কেটামান সাংবিধানিক সুরক্ষা কবচ দিয়ে আমি ক্যাব আনিব খুঁজো বলে কৈছে দুইটা কথা কোয়ার পাছতো কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে ক্যাব কোনোপধ্যে গ্রহণ করব নয় হিমন্ত দিব পৰা টুপরও ভবিষ্যৎবাণী করলে অখিলে হিমন্ত বিশ্ব শর্মায় দেখাব যে ক্যাব গৃহীত হলে অসমত কেবল 5-6 লাখ মানুষে বোলে ইয়াত সংস্থাপিত হব প্রথম কথা যে 1913 চনের জাতিয়ে বিদেশীর বিরুদ্ধে সংগ্রাম করেছে সেই জাতিয়ে 5-6 লাখ যদি বিদেশিও আহে গ্রহণ করবনে নকরে হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ আটাইতকৈ ধূর্ত আর আটাইতকৈ মিছলিয়া রাজনীতিক বলে আমি সকলোৱে জানো মতাক মাইকি করব পারে বলে আমি সকলোৱে জানো গতিকে যেখানে তথ্য লৈছে সেই তথ্য যে ভুয়া আর মিছা তথ্য সেই কথাটো আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে অসমত 20 লাখ হিন্দু বাংলাদেশী আছে ক্যাব গৃহীত হলে এই 20 লাখে নাগরিকত্ব পাব ক্যাব যদি গৃহীত হয় লগে 20 লাখ হিন্দু বাংলাদেশী অসমত নাগরিকত্ব লাভ করব কিন্তু হিমন্ত বিশ্ব শর্মায় ভুয়া তথ্য পাতি লৈ অসমৰ ৰাইজক বিপথে পরিচালিত করবর কারণে 5-6 লাখ মানুষে অসমত নাগরিকত্ব পাব বলে দেখাব খুঁজছে শত্রু সংগঠনের আমসুয়ে প্রতিবাদ করতে হিমন্তই কৈছিল আমসু জাতীয় সংগঠন নহয় কিন্তু কিয় দিল্লিত আমসুক লৈ আলোচনা করেছে বিজেপিয়ে সেই আমসু আর সেই AIDFক কিন্তু কেন্দ্রীয় গৃহমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোণোৱালের সম্মুখত আলোচনাত বহুয়াইছে আর সেই আলোচনাত কৃষক মুক্তি সংগ্রাম সমিতিক মাতিবলে সাহস করা নাই অখিল গগৈর দাবি তার সম্মুখত কথা কোয়ার সাহস নাই বিজেপির সেইবাবেই দিল্লিত নামাতিলে অখিল গগৈ দরকার হলে গুলি খাই মরিম কিন্তু ক্যাব গ্রহণ নকরু শর্মা সর্বানন্দ সোণোৱাল অমিত শাহর সাহস নাই যে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির লগত তর্ক যুদ্ধত লিপ্ত হব পারিব আর সেকারণে আমি দেখিবলে পালো যে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিক বাদ দিয়ে বিভিন্ন সংগঠন বিলাকক তালৈ নিমন্ত্রণ করা হয়েছে বৈঠকৰ পূৰ্বে আশোক সতর্কবাণী অখিল গগৈ দিল্লির টুপ গিলিলে আশোক ক্ষমা নকৰিব অসমবাসীয়ে অসম ছাত্র সন্থাকো কব খুঁজিছো যে সাংবিধানিক রক্ষা কবচ গ্রহণের নামত আপোনালোকে যদি শর্ত সাপেক্ষে ক্যাব গ্রহণ করে থৈ আহে তেতিয়াহলে অসমৰ ৰাইজে আপোনালোকক কোনো পদ্যে ক্ষমা নকৰিব পিছে এই বৈঠকৰ ফলাফল কি হব দিল্লীয়ে শুনিবনে অসমবাসীর মর্মবেদনা নে নিজৰ স্থিতিত আকুৰগোচ থাকিব সেয়া সময়হে কব ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট সৌৰভৰ সৈতে ববিতা গগৈ প্ৰাগ নিউজ গুৱাহাটী